চলিয়ে শুরু করতে গাইজ আজকে আমাদের যে ফার্স্ট ব্লগ তোমরা দেখতে পাচ্ছ তো কয়েকটা কাকুদের সঙ্গে দেখা হলো সবাইকে নিয়েছি ব্লগে তোমরা ব্লগটা দেখে থাকো এখন আমরা সব কাজ ডে টু ডে ব্লগ বের করছি তোমরা সাপোর্ট করে থাকো গাইজ দেখতে থাকো ঠিক আছে তো গাইজ এখান থেকে বেরোয়ার পরে আমরা প্রথমেই যাচ্ছি ভাঙা ব্যারেজ তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমরা ভাঙা ব্যারেজ এসে গেলাম যাকে বলে ভাঙা ব্যারেজ এখানে অনেকজন আসে মানে ফটো টটো শ্যুট করার জন্য আমরা এসেছি দেখো দেখতে পাচ্ছ উপরে ভাঙা ব্যারেজ যাকে বলে তো এখন এর উপরে চাপবো ঠিক আছে তোমরা ব্লগটা দেখতে থাকো অনেক এনজয় হবে ব্লগে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ গাইজ তোমরা দেখতে পাচ্ছ সেই ভিউ যাকে বলে আমি শুনছি না কি জানো এখানে বলে শাহরুখ খানের বাবা এসেছিল বলে ভিডিও বানাতে আমরাও আসলাম ভাবো এনটিপিসি যাকে বলে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন যার জন্য মানে আমাদের ফারাক্কাটা খুব বিখ্যাত আছে আমি একটা শাহরুখ খানের পোস্ট দিচ্ছি শাহরুখ খানের পোস্ট দে কে বাস কালা শাহরুখ খানের পোস্ট দিবে দেখি তো দেখো ওরে মারত 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 তো পোস্ট ওয়াও বন্ধু বন্ধু আমরা ভিউ করে হাউ সেই 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 আওয়াজ গরম জল যেখানে বলে তো গাইস ভাঙা ব্যারেজ দেখার পরে আমরা বেরিয়ে পড়লাম গান্ধীঘাট যেটা ফারাক্কার আরেকটি সুন্দর প্লেস গাইস তাহলে তোমরা ভিডিওটা দেখে থাকো অনেক ইন্টারেস্টিং ভিডিও হবে এটা পৌঁছে গেছি এবং আমরা যাচ্ছি এখন মাসির হাতের চা খেতে মুড়ি না চা খাবো আমাদের গ্যাংয়ের মধ্যে একদম যাকে বলে চা খোর যাকে বলে এক নম্বরে খাও গো তুমি খাও এই চা খাও কন্ট্রাক্টর আমাদের ফারাক্কার পথে ওর যে সেকেন্ড ইচ্ছা অধিকার করতে মনে হয় তো গাইজ এবার আমরা এসে গেলাম হেলিপ্যাড এখানে হেলিকপ্টার নামে দেখাও দেখো তোমরা সেই জায়গাটা তো গাইজ এবার তোমরা দেখতে পাবা পিকনিক স্পট দেখো এটা হচ্ছে ফারাক্কার পিকনিক স্পট এখানে পিকনিক করতে আসে সবাই ফার্স্ট জানুয়ারিতে পিকনিক স্পট বলতে তো চিনতে পারবে না কিন্তু লক গেট বলে সবাই চিনবে যাকে এক কথায় লক গেটই বলা যায় তো গাইজ এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজের মানে আমাদের ফারাক্কার মেন মার্কেট তো গাইজ আমাদের ছেলেগুলো বলছে কি একটু রং খেলবে তো আমরা একটু আবেগ কিনে নিলাম এখানে রং খেলার জন্য গাইজ এটা হচ্ছে ফারাক্কা পুলিশ স্টেশন গাইজ সব কিছু ঘোরার পরে এবার আমি যাচ্ছি আমার ছোটোবেলাকার স্কুল সেই জায়গাটা তোমাদেরকে দেখবো তো আমরা স্কুল পৌঁছে গেলাম এবার তোমরা দেখো গাইজ এটা হচ্ছে আমার মানে বলতে গেলে ছোটোবেলাকার একটা স্মৃতি ঠিক আছে মানে এখানে ছোটোবেলা থেকে পড়াশোনা করে ক্লাস টেন পাস করে আমি অন্য কলেজ মানে স্কুল ভর্তি হয়েছি এখানে তখন এইচএস ছিল না তো না করে দু বছর হয়ে গেল এই স্কুলটা ছাড়তে মানে এর সময় অনেকটা স্মৃতি জড়িয়ে আছে বলতে গেলে কি তো তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট স্কুলটা অনেক ভালো আমরা এই জায়গাটাই মানে প্রেয়ার লাইন করতাম যাকে প্রার্থনা যেটা হয় আমরা এই জায়গাটাই করতাম একমাত্র মানে
বলতে গেলে কি চোখে জল এসে যায়, মানে এত ছোটবেলা মানে এখানে এত মজা করেছি, এত এনজয় করেছি বলার নাম নেই। মানে বলতে গেলে কি এই স্কুলটা দেখে এখনো মানে এতটা স্মৃতি জড়িয়ে আছে না, মানে বুক থেকে কাঁদেছে যে কত অনেক মিস করছি যাকে বলে সব বন্ধু বান্ধব স্যার ম্যাডাম স্কুলটাকে এখানকার, মানে এক একটা জিনিসকে মানে এত মিস করছি বলার কথা নেই। তোমরা ভাবতে পারো যে ডায়লগ মাসিন ধরে ডায়লগ না, তোমরা যখন ছোটোবেলায় একটা ছোটো জায়গা থেকে মানে কি আমরা যখন আগে স্কুলে যখন থাকতাম তখন কেমন ইয়ে স্কুল কখন ছুটি হবে এ হবে ওই হবে, কিন্তু এখন বিশ্বাস করার নেই যে এখন এতটা মিস করছি জায়গাটাকে বলার কথা নেই। তোমরা দেখতে থাকো কি করবো ভেরি দুঃখর কথা, গান্ধীঘাটের ফুচকা খেতে কত ঝাল, ঠিক আছে অ্যাডিডাস দু মাস পরে খুব দিল গার্ডেন গার্ডেন বহুত মজা আ রহা হ্যাঁ পে কি বলবো রে ভাই, শুনো আমার নাম হচ্ছে আমি বলছি হ্যালো গাইস, তো আশা করছি তোমরা আছো অনেক ভালো, আর তোমরা যদি ভালো না থাকো তোমাদেরকে এত ভালো করলাম অনেক ভেরি গুডও করে দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্লগ, ঠিক আছে, তো তোমাদের জন্য অনেক কষ্ট করলাম, মানে দেখো পা কাটা আছে, পা কাটা নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ দেখো পা কাটা আছে। তো তোমরা আমাদের ইউটিউব ফেসবুক দুটোতেই ফারাক্কা মেমার্স বয় নামে চ্যানেল আছে, তোমাদেরকে আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে, ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আমাদেরকে একটু সাপোর্ট করো যেন আমরা ফারাক্কা যে নামটা আছে নামটা আরও উজ্জ্বল করতে পারি, যেন ফারাক্কাটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি। চাচা ভাতি যে কাকি কাকি চেয়া হিউ তোমরা একটু খালি আমাদেরকে সাপোর্ট করো, বাপ বাপেরা আমি বাপ বলছি একটু খালি সাপোর্ট করো কাকা।